হ্যালো ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পী কিচেন বিধি থেকে আমি শিল্পী সরকার জানাই আন্তরিক শুভেচ্ছা কেমন আছেন বন্ধুরা নিশ্চয় অনেক ভালো আছেন আর ভালো থাকেন এই প্রত্যাশায় আমরা তো অনেক ধরনের পুরি খেয়েছি ডাল পুরি আলু পুরি কিমা পুরি আজকে আমি একটু আলাদা ধরনের পুরি করে দেখাবো মাংসের পুরি। মাংস দিয়ে কিভাবে আমরা খুব সহজে কিমা ছাড়া পুরি করতে পারি সেটাই তার জন্য আমি এখানে দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি আমরা কিমা তৈরি করার জন্য অনেক সময় কিমা পুরি খাই না তার জন্য আজকে আমি মাংসটাকে কিভাবে আমরা কিমার মতো করে পুরি তৈরি করবো সেটাই দেখাচ্ছি আমি এখানে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি চার চা চামচ তেল এখন খুব ভালো করে তেলের সাথে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন তো আমি খুব ভালো করে মেখে নিয়েছি যখন আমি মোট করে এভাবে ধরবো যখন দেখবেন যে একটা দলা হয়েছে এবং ঝরঝর করে পড়ে যাচ্ছে ধর একটু চাপ দিলেই তখনই ভাববেন যে ডোটা তৈরি করার জন্য একদমই পারফেক্ট হয়েছে এখন আমি কিছু জল দিয়ে দিচ্ছি জলটা একবারে দিবেন না অল্প অল্প করে দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে পরোটা তৈরি করার জন্য আমরা যেরকম একটা ডো তৈরি করি ঠিক সেরকমই একটা ডো তৈরি করতে হবে ডোটা যেন খুব শক্ত বা খুব নরম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আমার কিন্তু ডোটা একদমই রেডি আমি আপনাদেরকে দেখাচ্ছি ডোটা কী রকম হবে ঠিক খুব ভালো করে মেখে নেবেন ঠিক এরকম একটা ডো তৈরি করে নেবেন দেখেন খুব শক্ত না আবার খুব নরমও না এখন আমি এটা পনেরো মিনিটের জন্য রেখে দিব আপনারা পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেখে দিলে এনাফ এর মধ্যে আমি এখন পুরীর জন্য যে পোটটা তৈরি করে নিব পোট তৈরি করার জন্য আমি এখানে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি কিছুটা তেল দিয়ে দিয়েছি আর এইখানে আমি প্রায় এক বাটি পেঁয়াজ কুটি দিয়ে দিয়েছি আর কাপের মাপে হচ্ছে দেড় কাপ তো পেঁয়াজটাকে আমি দুই মিনিটের মধ্যে একটু ভেজে নিয়েছি এখন আদা বাটা দিয়ে দিচ্ছি আদা দিব সামান্য পরিমাণের হলুদের গুঁড়া এখন দিয়ে আমি আবারও এটাকে প্রায় চার পাঁচ মিনিট ভেজে নিব খুব বেশি ভাজার দরকার নেই আধা ভাজা করে নিলেই হবে আর এখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ মাংসগুলো আমি এই মুরগির মাংসটাকে সিদ্ধ করে ছোট ছোট করে পিস করে নিয়েছি দেখুন এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি সেই মশলাটা যেই মশলাটা আমাদের এই পুরিটাকে অনেক বেশি টেস্টি করবে আমি এখানে চাট মশলা দিয়ে দিয়েছি এক চা চামচ এখন আমি এটাকে আবারও তিন চার মিনিট ভেজে নিব আমাদের এই পোটটা তৈরি করতে কিন্তু দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আমি কিন্তু প্রথমে মাংসগুলোকে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তাই খুব বেশি লবণ এখানে দিতে হয়নি নামানোর এক দুই মিনিট আগে সামান্য কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি হয়ে গেছে আমাদের পোটটা তৈরি করা এই দিকে পরির ডোটাও কিন্তু একদম সেট হয়ে গেছে আমি আবার এটাকে এক থেকে দুই মিনিট একটু ভালো করে মেখে নিচ্ছি আমি দুই কাপ ময়দা দিয়ে টোটাল দশটা পুরি তৈরি করব। আপনারা চাইলে ছোট বড় করতে পারেন তবে মাংস পুরির জন্য দশটাই এনাফ দুই কাপের ময়দার জন্য তা আমি দশটা বল করে নিচ্ছি আমার বলগুলো তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে আবারও একটু ভালো করে গোল করে নিচ্ছি যেন পুরিটা ফেটে না যায় আপনারা চাইলে হাত দিয়ে এটাকে এরকমভাবে চেপটা চেপটা করে নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে যেন ভারী থাকে আর সাইডগুলো যেন একটু পাতলা হয় আমি করে নিয়েছি এখন আমি এখানে পোড় দিয়ে দিচ্ছি আমি সেই মাংসের পোটটা দিয়ে মাঝখান দিয়ে প্রথমে আটকে তারপরে এটাকে চারপাশ দিয়ে আটকে দিচ্ছি দেখুন ঠিক আপনারা এইভাবে আটকে নেবেন তাহলে পুরগুলো আর বের হয়ে যাবে না তো এখন আমি সামান্য ময়দা ছিটিয়ে এটাকে বেলে নিব আর বেলার সময় খেয়াল রাখবেন অবশ্যই যেন মাঝখানটা ভারী থাকে আর কর্নারগুলো একটু পাতলা করে করার সাইড থেকে বেলে নিতে হবে তাহলেই কিন্তু পুরিটা বের হবে না তো আমার পুরিটা একদমই রেডি এখন আপনারা চাইলে আবার বেলুনের মাধ্যমেও কিন্তু একটা রুটি তৈরি করে নিতে পারেন দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি তবে খেয়াল রাখবেন সাইডগুলো যেন পাতলা হয় মাঝখানটা যেন ভারী থাকে তো আমি এইভাবেই তৈরি করে দিচ্ছি এখন মাঝখানটাতে আবারও পর দিয়ে দিচ্ছি আমি একটু বেশি করে পর দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই আপনাদের আটার রুটির রুটিটার মাপে পড় দিয়ে দিবেন আমি দুই পাঁচটা আটকে দিচ্ছি আবারও ভালো করে যেন বেল না হয়ে যায় আমি এখন আবার এটাকে বেলে নিচ্ছি তো এইভাবে আমি প্রত্যেকটা পুরি এখন বানিয়ে নিব তো আমার বানানো হয়ে গেছে এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এগুলো ডিপ ফ্রাই করতে হবে সেজন্য কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি তবে তেলটা যেন খুব বেশি গরম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে দেখুন ভিউয়ার্স আমার তেলটা কিন্তু খুব বেশি গরম হয়নি আর পুরিটা একা একাই কিন্তু নিচ থেকে ভেসে উপরের দিকে উঠে আসবে দেখুন ফুলে উঠেছে এবং নিচ থেকে উপরে ভেসে উঠেছে তো আমি পুরিটাকে ঠিক এই রকম কালার করে ভেজে নিয়েছি দেখুন পুরিটা কত সুন্দর কালার হয়েছে এবং পুরিটাও কিন্তু ফুলে উঠেছে আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এখন আমি একে একে সবগুলো পুরি এইভাবে ভেজে নিব আমি আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি দেখুন পুরিগুলো কিন্তু একা একাই তেলের উপরে ভেসে উঠবে আর চুলার আস্তার দিকে অবশ্যই খেয়াল রাখবেন তেলটা যেন খুব বেশি গরম না হয়ে যায় তাহলে কিন্তু পুরিগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বা উপর দিয়ে লাল হয়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে তাই চুলার আস্তাকে কিন্তু মিডিয়াম থেকে একটু কম রেখে পুরিগুলো ভেজে নিতে হবে লো থেকে একটু বেশি তো এইভাবে এখন আমি সবগুলো পুরি বানিয়ে নিচ্ছি তো একে একে আমি এখন সবগুলো পুরি বানিয়ে নিয়েছি দেখুন একদম যেন দোকানের পুরি কালারটাও কত সুন্দর হয়েছে এবং প্রত্যেকটা পুরি কিন্তু ফুলে উঠেছে আমি একটা চিজ দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে দেখুন একদমই দোকানের পুরির মতো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা যে কোনো ধরনের চাটনি কিংবা টমেটো সস দিয়ে কিন্তু গরম গরম পরিবেশন করতে পারেন আর আমার নতুন বন্ধুদেরকে বলছি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও কিন্তু আমার এই রেসিপিটি শেয়ার করতে পারেন তো ভালো থাকো আজ এই পর্যন্ত বাই